नमस्कार आमा सबुज बिला यूट्यूब चैनेले गाच प्रेमिक बंधुदेर अनेक अनेक शुभेच्छा स्वागत जानाई। बंधुरा आमी आज गे एई गाचेर काटिंग थेके चारा गाच तैरी करा शेखाबो, सेटा दुई भावे शेखाबो, देखुन आपनारा देखते थाकुन। एटा देखुन आमार एटा होच्छे चंद्रमल्लिका आगेर बछरकार गाच। एई मादार गाचेर डाल थेके एई सायन डालगुलो आमी केटे नेब। दत्तप्रिया गाच देखुन एई गाचे डालटा आमी 45 डिग्री एंगेले करे केटे नेब। चारा गाच करा उत्तम समय हलो बर्षाकाल। एटा जे कोनो गाचेर काटिंग थेके आपनारा चारा करार जन्य एई पद्धति व्यवहार करते पारबेन। तार जन्य निते हबे बंधुरा 6 থেকে 8 मापेर एकटा ম্যাচুইড डाल। आमी एखानेओ देखुन एटा आगेर बछरकार जे मादार गाछगुलो छिलो चंद्रमल्लिका, सेई गाछेर डाले जे सायन गाछ कची डालगुलो बेरिये सेई डालपटाके आमी निएछि। तार जन्य आर निते हबे देखुन एखाने आपनारा 3 থেকে 4, 5, 6 मापेर माटिर बा प्लास्टिकेर टब नेबेन। एबं माटिटा कि नेबेन देखुन एखाने आमी 40% माटि निएछि आर निएछि 30% कम्पोस्ट मोल्डे। एखाने निएछि आमी गोबर सार आर नीची एखाने नीची कोकोपीट नीची 30% आर नोबो बंधुरा एटा नीची ट्राइकोडर्मा भ्रीडी। आपनादेर काछे जोदि साप फांगिसाइड थाके सेटा निते पारेन। आर नीची देखुन एखाने आपनादेर काछे रूटीन हरमोन हिसाबे आमी एखाने एलोवेरा पाता नीची। आपनादेर काछे जोदि मधु थाके बा दारचिनी गुड़ो बा एछाड़ाओ बाजार थेके रूटीन हरमोन पावा जाय सेटाओ व्यवहार करते पारेन। এবং এবার দেখাচ্ছি বন্ধুরা আমি করেছি সেটাও দেখাবো কিভাবে আমি সফল হয়েছি। আজকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এই নিচে থেকে এই পাতাগুলোকে সব ছাটাই করে দেবেন। দেখুন এটা আমার ছাটাই করা হয়ে গেল। আপনারা এইভাবে ছাটাই করে দেবেন। এরপর এই ডালটাকে এটাকেও করব। এটাকে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন। এই দেখুন এটা এইভাবে কেটে নেবেন। আমি দেখাচ্ছি এইভাবে কোনাচেভাবে এই রকম করে কাটবেন। এই পাতাগুলোকে সমস্ত ছাটাই করে দেবেন। এটা আপনারা যে কোনো গাছে ডাল থেকেই করতে পারেন। আমি যেটা পদ্ধতিটা দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতি। আমি দু রকম পদ্ধতি দেখাবো। দেখুন এইভাবে অ্যাঙ্গেল করে কেটে নেবেন। দেখুন এই গাছের ডালটা যেন ম্যাচুইড ডাল হয়, কারণ এটা শক্তপোক্ত ডাল হতে হবে, না হলে এটা চারা গাছ তৈরি হবে না। এইভাবে কেটে নেবেন। অ্যালোভেরা জেলের মধ্যে এই ডালগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ঢুকিয়ে দেবেন। আমার কাছে দেখুন মধু আছে। আপনাদের কাছে মধু বা এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো যেটা থাকবে সেটা আপনারা দিতে পারেন। এইভাবে সমস্ত ডালগুলোকে খুব সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে চারা গাছ তৈরি করতে পারবেন।
এরপর দেখুন এই মধু দিয়েও আমি দেখাচ্ছি। এরপর আমি এই গাছে চারা গাছ তৈরি করার জন্য মাটিটা প্রস্তুত করে দেখাচ্ছি। এইখানে মাটিটা নিয়েছি, এটা আমার গাছে পুরনো মাটি। আপনাদের হাতের কাছে যা মাটি থাকবে সেই দিয়েই করবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি গোবর সার। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে বা কিচেন কম্পোস্ট থাকে সেটাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কোকোপিট, আপনারা এখানে বালি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে একটু ফ্যাঙ্গিসাইড, আমি ট্রাইকোডার্মা ভিডি ব্যবহার করছি। এরপর এটাকে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর এইরকম টব নিয়েছি একটা, এই টবের ফুটোর মধ্যে আমি এই পাথরগুলোকে দিয়ে দেবো। তারপর এটাকে ভর্তি করে দেবো। চেপে 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 মাটিটাকে বসিয়ে দেবেন। বন্ধুরা এরপর এইরকম একটা কাঠির সাহায্যে ফুটো করে নেবেন। এরপর এরকম চেপে 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 গাছের গোড়াগুলোকে টাইট করে দেবেন, যেন কোনো রকম যেন ফাঁক না থাকে। এরপর হালকা করে স্প্রে বোতলের সাহায্যে আপনারা জলটা দিতে পারেন, বা এইরকম হালকা করে জলটাকে হাতে করেও আপনারা দিতে পারেন। দিয়ে এটাকে বন্ধুরা একটা ছায়া জায়গায় রেখে দেবেন। যখন দেখবেন যে গাছের গোড়া মাটি একদম শুকিয়ে গেছে তখন আপনারা জল দেবেন, কেন গাছের গোড়া মাটি যেন একদম যেন খটখটে হয়ে যায় না সেদিকে লক্ষ্য রাখবেন, যেন ময়েস্ট থাকে। তারপর দ্বিতীয় যে পদ্ধতিটা দেখাবো বন্ধুরা দেখুন।
করে নিলাম। এরপর এটাকেও এরকম করে খাল করে নেবেন। এই ডালটাকে বসিয়ে দেবেন। তারপর এটাকে টাইট করে দেবেন। দেখুন বন্ধুরা এইভাবে করবেন। তারপর জলে ছিটা দেবেন হালকা করে। তারপর বন্ধুরা এইটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আইসিইউ পদ্ধতি। এটা দুর্দান্ত কাজ করবে। এইরকম চিকচিকি প্যাকেটগুলো নেবেন, নিয়ে এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, কারণ বাইরে থেকে কোনো রকম যেন বাতাস ভেতরে না ঢুকতে পারে। এবার এটাকে এইভাবে একটা দড়ির সাহায্যে বেঁধে দেবেন। এইভাবে দড়ির সাহায্যে বেঁধে দেবেন। দেখুন বন্ধুরা এইভাবে রাখবেন। এটা দেখবেন যে 20 থেকে 30 দিন পরই এই গাছের পাতা বেরোতে আরম্ভ হয়েছে। জল যেন টবে জমে না থাকে। এই 20 থেকে 30 দিনের মধ্যেই দেখবেন শেকড় বের হবে। তারপর 2 মাস পরে কাটিং বড় টবে প্রতিস্থাপন করবেন। এই এই দুটোকে নিয়ে আপনারা একটা ছায়া জায়গায় এইভাবে রেখে দেবেন। আমি দেখাচ্ছি, আমি তৈরি করেছি, সেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এটা আমি তৈরি করেছিলাম। দেখুন এটার মধ্যে কম্পোসার যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা তৈরি করি। এই এটা সরাসরি আমি আইসিইউ পদ্ধতি করিনি, সরাসরি করেছি। গাছটা কিরকম বড় ডালপালা বেরিয়েছে দেখুন। এটা এখন নতুন পাতা বেরুচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন এটা হচ্ছে বুগেনভেলিয়া গাছের ডাল, আমি এইভাবে প্রতিস্থাপন করেছি। এইগুলো আবার নতুন করে আমি লাগিয়েছি। আপনারা এইভাবে এইরকম গাছের কাটিং থেকে চারা গাছ খুব সহজেই তৈরি করতে পারেন। এই একটা দেখুন, এই চন্দ্রমল্লিকার ডালটা দেখুন, এটা আমি বসিয়েছিলাম, এটাও বেরিয়েছে। এবার এইগুলোকে আমি কাটিং করে দেবো, কারণ বড় হয়ে যাচ্ছে। এটাকে তুলবো, তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। এইখানে দেখুন একটা বুগেনভেলিয়া ডাল বসিয়েছি, সেখানেও দেখুন পাতা বেরিয়েছে। আর এটা হচ্ছে জবা গাছের ডাল, দেখুন এই পাতাটা বেরুচ্ছে। তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দুটো কাটিং থেকে চারা গাছের পদ্ধতি খুব সহজেই দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে সহজেই যে কোনো গাছের ডাল থেকে আপনারা এই রকম চারা গাছ তৈরি করতে পারেন। তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে গাছের ডাল থেকে এরকম চারা গাছ প্রতিস্থাপন করুন, তাহলে বাদ কোনো আপনাদেরকে পয়সা খরচা করে গাছ কিনতে হবে না। এইভাবে আগের বছরকার চন্দ্রমল্লিকা ডাল এরকম কাটিং থেকে চারা গাছ তৈরি করুন। ধন্যবাদ।